এক গ্রামে এক কাঁদারের কাছে একটা কুয়ো ছিল। একবার একটি লোক ওই কুয়োর কাছ থেকে হেঁটে হেঁটে যেতে থাকে। তখনই ওই কুয়োর ভেতর থেকে খুব জোরে একটা আলো দেখতে পারে। তারপর ও ওই কুয়োতে উঁকি মেরে দেখে, তো ও কিছু চকচক করা কোনো জিনিস দেখতে পারে। আরে, এ কি জিনিস? এ তো পুরো সোনার মতন মনে হচ্ছে। তারপর ও শুকিয়ে যাওয়া গাছের সাহায্যে কুয়োতে নেমে পড়ে। আরে বাহ বাহ, এখানে তো সোনার মুদ্রা আছে, মনে হচ্ছে আমার হাতে খাজানা লেগে গেছে। তারপর ও শুকিয়ে যাওয়া ডালের সাহায্যে ওখানে খোদাই করতে শুরু করে। আরে বাহ, আমার ধারণা তো ঠিক বেরোলো, আমি তো সত্যিকারের মালামাল হয়ে গেছি, হা হা। তারপর ও আরো মুদ্রার লোভে আরো গভীর খুঁড়তে থাকে। তারপরেই ওই গর্তের থেকে একটা হীরের আংটি পেয়ে যায়। ও ওই হীরের আংটিকে টানার চেষ্টা করতে লাগে। তখন আংটির সাথে সাথে পুরো একটা গোটা হাত বাইরে বেরিয়ে আসে। আর ও এইটা দেখে খুব ঘাবড়ে যায়। আর ওই হাত থেকে আংটি বের করে তাড়াতাড়ি ওই গাছের ডালের সাহায্যে কুয়োর থেকে বাইরে বেরিয়ে আসে আর ওখান থেকে পালিয়ে চলে যায়। তারপর একদিন রাজু কুয়োর কাছ থেকে হাঁটতে হাঁটতে যেতে থাকে। এত জোর আলো দেখে ও আশ্চর্য হয়ে যায় আর কুয়োর ভেতরে উঁকি মারতে থাকে। তখনই ওই খুনি হাত ওকে কুয়োর ভেতরে টেনে নিয়ে যায়। আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এই আমার আংটিটা ফেরত নিয়ে দে, না হলে তোর টুকরো টুকরো করে খেয়ে ফেলবো। কঙ্কাল ভাই, আমি শুধু এই কুয়োতে উঁকি মেরে দেখছিলাম, আমি জানি না তুমি কোন আংটির কথা বলছো। কঙ্কাল ভাই, আমায় ছেড়ে দাও। মিথ্যে কথা বলিস না, তুই আমার আংটি চুরি করেছিস, ওটাকে আমাকে এই মুহূর্তে ফেরত দিয়ে দে। হে ভগবান, এখন আমি এই কঙ্কালকে কিভাবে বিশ্বাস করাই যে ওর আংটি আমি চুরি করিনি? হে কঙ্কাল ভাই, আমার বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি চাইলে তল্লাশি নিয়ে নাও। যদি তুই আমার আংটি চুরি করিসনি তো কে চুরি করেছে? তাড়াতাড়ি নামটা বল। আরে কঙ্কাল ভাই, আমি সত্যিই জানি না তোমার আংটি কে চুরি করে পালিয়েছে। হে ভগবান, আজ তো খুব জোর বেঁচে গেছি আমি, কিন্তু এই হাত কার হতে পারে? এ কোনো ভূতদের নয় তো? হে ভগবান, আমার দ্বারায় কোনো ভুল টুল হয়ে যায়নি তো? হ্যাঁ গো, এটা তোমার হাতে কি আছে? আরে বা, তুমি তো অনেক চুপ শয়তান বেরোলে গো। এই আংটি তো আমি তোমার জন্যই তো এনেছি। আরে মরে গেলাম রে, এই কঙ্কাল তো আমাকে জানে মেরে ফেলবে। আরে কঙ্কাল ভাই, আমায় ছেড়ে দাও, আমায় মেরে ফেললে কি তুমি তোমার আংটি ফেরত পেয়ে যাবে নাকি? আমায় ছেড়ে দাও, আমি তোমার আংটি খুঁজতে সাহায্য করতে পারি। আমায় শুধু একদিনের সময় দিয়ে দাও, আমি তোমার আংটি ঠিক খুঁজে ফেরত নিয়ে আসব। ঠিক আছে, তুই যদি একদিনে ফেরত না আসিস তো আমি তোকে শুকতে শুকতে তোর বাড়ি পৌঁছে যাব আর ওখানেই তোর টুকরো টুকরো করে তোকে খেয়ে ফেলবো। ঠিক আছে কঙ্কাল ভাই, আমি কিছু না কিছু করে তোমাকে তোমার আংটি ফেরত এনেই দেব। তারপর রাজু কুয়োর থেকে বেরিয়ে এসে দৌড়ে সিধা ওখান থেকে নিজের গ্রামে চলে যায়। তারপর সকাল হতেই সীমা পুরো গ্রামের মহিলাদের নিজের হীরের আংটি দেখিয়ে দেখিয়ে ওদের জ্বালাতে লাগে। হ্যাঁ গো, তুমি কি কিছু জানো? গোপী নিজের বউকে কত দামি আংটি উপহার দিয়েছে, আর এ এক তুমি যে আজ পর্যন্ত উপহারে একটা ফুলও তুলে দিতে পারলে না। এই মুহূর্তে এখান থেকে চলে যা, এমনিতেও আমার মাথা খারাপ হয়ে আছে, তারপর তুই উপহারের কথা বলছিস? যখনই দেখো খালি চিক 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 করতে থাকে, চল ভাগ এখান থেকে। এটা কি করে হতে পারে? ওই ভিখারী গোপী লোকেদের কাছে খালি পয়সা ধার করতে থাকে, ওর কাছে এত দামি আংটির পয়সা কোথা থেকে চলে এলো? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়েই আছে। তারপর ও দৌড়াতে দৌড়াতে গোপীর বাড়ি পৌঁছে যায়।
এই গোপি কোথায় আছিস? জলদি বাইরে আয়। এই চোর কোথায় লুকিয়ে বসে আছিস? জলদি বাইরে বেরো। আরে আরে, এই চোর চোর কি লাগিয়ে রেখেছ? সত্যি তো বলছি, জলদি ওই চোর গোপীকে বাইরে পাঠাও। আর তুমি যে আংটিটা পরে পুরো গ্রামে গুড়গুড় গুড়গুড় করছো না, এটা ওই আংটি যেটা তোমার বর ওই কঙ্কালের হাত থেকে চুরি করেছে। আরে ভাই, কি হয়ে গেল? এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? দেখো না, এই বদমাশ রাজু বলছে তুমি নাকি এই আংটি কোনো কঙ্কালের হাত থেকে চুরি করে এনেছো। আরে না না, এটা তো আমি শহর থেকে কিনে এনেছি। এই রাজু, তোর এত সাহস, তুই আমার উপরে চুরির দোষ দিচ্ছিস? আমি এটা ভালো করে জানি, যবে থেকে আমি আমার বউকে এত দামি আংটি উপহার দিয়েছি তবে থেকে তোমরা গ্রামের লোকেরা জ্বলে পুড়ে মরছো, এই জন্যেই এরম উল্টো পাল্টা কথা বলছো। এই রাজু, তুই চুপচাপ এখান থেকে যাবি না ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বার করবো। তারপর রাজু হয়রান হয়ে নিজের বাড়ি চলে আসে। তখনই ওর বউও ওখানে এসে যায়। আর ওকে চিন্তিত দেখে ওকে চিন্তিত হওয়ার কারণ জিজ্ঞেস করে। তারপর রাজু ওকে সব কথা খুলে বলে। আরে বাবা গো বাবা, আমরা এই কোন সমস্যায় ফেঁসে গেলাম? হ্যাঁ গো, তুমি এই মুহূর্তে ওই সীমান্ত থেকে ওই আংটি নিয়ে ওই ভূতকে ফেরত দিয়ে এসো, না হলে রাত হতেই ওই ভূত এখানে এসে পড়বে। আরে ভাগ্যবান, আমি গোপীর বাড়ি গেছিলাম কিন্তু ওরা আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল। হ্যাঁ গো, আমার মনে হয় ও এত সহজভাবে আংটি আমাদের দেবে না, আমার কাছে এর একটা উপায় আছে। তারপর রাত হতেই রাজু আর অনিতা গোপীর বাড়ির বাইরে পৌঁছে যায়। আরে ভাগ্যবান, ওই দেখো, এটা তো ওই আংটি যার খোঁজে আমরা এখানে এসেছি। হ্যাঁ গো, কিন্তু আমরা ওর আংটি থাপ থেকে বার করব কিভাবে? যদি আমরা চেষ্টাও করি তো ও ঘুম থেকে উঠে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো, আমরা চেয়েও ওই আংটি বের করতে পারবো না। আমার কাছে এক উপায় আছে, কেননা আমরা ওকেই উঠিয়ে নিয়ে ওই কুয়োর কাছে রেখে আসি যেখানে ওই ভূতটা থাকে, ও নিজের মতন করে নিজের কথাটা বুঝে নেবে। তারপর ওরা দুজন আস্তে করে ওর খাটটাকে উঠিয়ে নেয় আর আস্তে আস্তে জঙ্গলের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ওরা ওই খান্ডের কাছে পৌঁছে যায়। তারপর ওইখানে পৌঁছে ওরা ওই খাটটাকে কুয়োর কাছে রেখে দেয়। আরে কঙ্কাল মশাই, তুমি কোথায়? দেখো, তোমার জন্য উপহার এনেছি, তুমি নিজে বাইরে এসে নিজের জিনিস ফেরত নিয়ে নাও। চলো প্রিয়তমা, আমাদের কাজ তো হয়ে গেল, এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। তারপর ওরা দুজন ওইখান থেকে চলে যায় আর একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আরে আমি তো শুধু আমার আংটিটা চেয়েছিলাম, কিন্তু ওই গ্রামের লোক তো আমাকে এক উপহারও নিয়ে এসে দিল। হে ভগবান, এই সীমা কোথায় চলে গেল? ওর তো চারপাইটাও নিখোঁজ, আমার বউকে কেউ চারপাই সমেত উঠিয়ে নিয়ে চলে গেছে। হায় রে প্রিয়তমা, প্রিয়তমা তুমি কোথায় চলে গেলে? তখনই গোপী সীমার খোঁজ করতে শুরু করে। আরে ভাই, তুমি আমার বউটাকে কোথাও দেখেছো কি? হ্যাঁ ভাই, এক্ষুনি রাজু আর ওর বউ তোমার বউকে চারপাইতে তুলে নিয়ে যাচ্ছিল। আমার তো মনে হলো তোমার বউয়ের বোধহয় শরীরটা খারাপ হবে। হে ভগবান, জানো ওরা দুজন ওই খণ্ডারের দিকে তো যায়নি। তারপর ও দৌড়াতে দৌড়াতে ওই কুয়োর কাছে পৌঁছে যায় আর ও ওইখানে পৌঁছে আশ্চর্য হয়ে যায়। আরে না শোক, আমার বউকে ওই ভূতের হাতে কেন দিয়ে এলে? আরে মরে গেলাম রে, এ আমি কোথায় চলে এসেছি? এটা কোনো স্বপ্ন না তো? না আমার রানী, এ কোনো স্বপ্ন নয়, আমি তোমার রাজা আর তুমি আমার রানী, তুমি আমার দেওয়া আংটি পড়েছ। চলো এখন কুয়োর ভিতরে যাই, এখন থেকে এটাই তোমার নতুন বাড়ি। তারপর ওই কঙ্কাল সীমাকে নিজের কাঁধে উঠিয়ে নেয় আর ওকে ওই কুয়োতে নিয়ে যায়। যদি আপনারা এর পরের অধ্যায় দেখতে চান
তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।